জি স্যার, একটি কথা বললো যে আইনটা যদি প্রয়োগের পাশাপাশি যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে আসলে মানুষ ভয় পাচ্ছে না। আপনি স্যার বিষয়টাকে কেমন না না ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে আপনার সব সিস্টেমই ছিল, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। কারণ হচ্ছে যে আপনি সব মানুষকে বোঝাতে সক্ষম হবেন না, অনেকে বুঝবে না, অনেকে বুঝেও বুঝবে না, অনেকে বুঝেও মানবে না। ফলে হচ্ছে যে আপনার সব ধরনের সিস্টেম থাকতে হবে, যেমন অ্যাওয়ারনেসের জন্য সরকার বা বিভিন্ন ধরনের মিডিয়া যে ধরনের প্রচারণা চালাচ্ছে সেগুলো চালাতে হবে, আবার বোঝাতেও হবে, আবার বাধ্যও করতে হবে। কারণ কিছু লোক আছে যারা সব কিছু বোঝার পরেও মানবে না, তারা বাইরে বের হবে অকারণে। কারণ কারণ হচ্ছে যে যাদের কারণ আছে সুস্পষ্ট, যাদের গ্রাউন্ড আছে, মেডিকেল গ্রাউন্ড আছে বা খুব বেশি প্রয়োজন আছে, তারা বাইরে বের হবে। কিন্তু কিছু লোক আছেন যারা অকারণেই বের হবে, ফলে তাদেরকে ফোর্স করতে হবে যাতে তারা বের হতে না পারেন। কারণ একজন বের হলে আরেকজনের সংক্রমিত হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয় যে করোনা সংক্রমণে কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার ত্বক। আর সেই ত্বক নিয়েই যিনি কাজ করছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চর্মরোগ বিশেষজ্ঞ, সেই সাথে হেয়ার প্লান্ট পায়োনিয়ার বাংলাদেশে ডাক্তার এস এম বক্তিয়ার কামাল। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাদের রাষ্ট্রীয় অফিসিয়াল পেজে আপনার মতামত জানাতে পারেন। স্যার, এবার একটু মূল আলোচনায় আসি, যেহেতু আমরা আজকে এই ত্বকের সুরক্ষা বিষয়ে, কারণ এই সময়টাতে কিন্তু ত্বক সুরক্ষা রাখাটাও কিন্তু অনেক জরুরি। কারণ প্রোটেকশন ইজ ফার্স্ট, সুরক্ষাটাই প্রথম। আপনি যদি আমাদেরকে প্রথমে এই মাস্ক কিভাবে আমরা ব্যবহার করতে পারি একটু যদি আমাদের দর্শকদেরকে দেখেন। না, যেটা হচ্ছে যে আসলে আপনি ডাক্তার, আপনি জানেন ভালোভাবে যে করোনা ভাইরাস কীভাবে আমাদের বডিতে ঢোকে। তো হচ্ছে যে করোনা ভাইরাস ড্রপলেট ইনফেকশন, ডাক্তারি ভাষায় আমরা যেটা বলি যে বাতাসের মাধ্যমে ছড়ায়। তো হচ্ছে যে এটা আমাদের শরীরে তাহলে ঢুকবে কীভাবে? মূল জিনিসটা হলো যে আমরা যদি আমাদের শরীরে ভাইরাসের ঢোকাটা বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু হয়ে গেল। তা আমাদের শরীরে ঢুকবে কীভাবে? আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকবে, নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে এবং চোখ দিয়ে ঢুকবে। স্যার, চোখ দিয়ে ঢুকে কীভাবে শ্বাসনালীতে যাবে? চোখ দিয়ে ঢুকে যেটা হয় যে আমাদের চোখের সাথে নাকের একটা সংযোগ আছে। আচ্ছা আচ্ছা, নেজো ল্যাক্রিমাল ডাক্ট বলা হয়। যে আমরা যখন কান্না করি তখন অনেক সময় পানি নাকে চলে আসে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ন্যাচারাল সিস্টেম। আচ্ছা আচ্ছা, তাহলে যদি চোখে কেউ আঙুল দেয়, ধরেন কারো হাতে ভাইরাস আছে, সে যদি চোখে আঙুল দেয় তাহলে চোখ থেকে ভাইরাসটা নেজো ল্যাক্রিমাল ডাক্ট একটা নালী আছে, নালী দিয়ে নাকে চলে আসবে এবং এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে চলে যাবে। আচ্ছা, যেহেতু এই রোগের মূল টার্গেট হচ্ছে ফুসফুস, ফলে আপনি যদি এই চোখে যদি আপনি ধরেন আপনার বা আমাদের কারো হাতে ভাইরাস আছে, আমরা ন্যাচারালি আমাদের যেটা হয় মানুষের চরিত্র বা নেচারই এটা যে আমরা কিছুক্ষণ পরপরই আমাদের চোখে বা নাকে হাত দিই। আবার অনেকে যাদের অ্যালার্জি আছে, আপনি জানেন যে যারা অ্যাটপিক তারা কিন্তু কিছুক্ষণ পরপরই চোখ চুলকায় বা নাকে আঙুল দেয়। কারণ হচ্ছে যে তাদের নাকে ইরিটেশন হয়, অনেকের বদভ্যাসও থাকে, অনেকের বদভ্যাস আছে। আবার দেখবেন যে অনেকের মুখ দিয়ে নখ খুঁটছে, দাঁতে লাগিয়ে নখ খুঁটছে, বাচ্চারা অনেক বড়দেরও আছে এই অভ্যাসটা। আচ্ছা আচ্ছা, ফলে হচ্ছে কি যে আমাদের একটা ন্যাচারাল প্রবৃত্তি আছে যে আমাদের চোখে নাকে বা মুখে হাত দেওয়ার একটা, এটা হলো একটা। কিছু কিছু রোগে যাদের অ্যালার্জি আছে, বিশেষ করে অ্যাটপিক যারা, তাদের কিন্তু কিছুক্ষণ পরপরই চোখ চুলকাতে হয় বা নাকে আঙুল দিয়ে নাকের ময়লা পরিষ্কার করে বা নাক চুলকায়। ফলে হচ্ছে কি, কারো হাতে যদি এই ভাইরাসটা থেকে থাকে তাহলে তার নাকে বা চোখে ঢুকে যাবে, আর ঢোকা মাত্রই এটা মানে আপনি দরজার মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিলেন। আচ্ছা, এখন ভাইরাসটা আপনার ঘরে, মানে ঘর আমাদের হলো লাং বা ফুসফুসে ঢুকে যাবে। ফলে হচ্ছে যে কী দিয়ে ঢুকাচ্ছি আমরা? হাতের মাধ্যমে ভাইরাসটা ঢুকিয়ে দিচ্ছি। ফলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের হাতে যাতে ভাইরাস না থাকে সেটাকে এনশিওর করা। তারপরের কাজ হচ্ছে যে আমাদের চোখে নাকে বা মুখে যাতে না ঢুকে সেই জন্য। এখন আমরা মাস্কের মাধ্যমে নাক এবং মুখটা সুরক্ষা দিতে পারি। তা মাস্কটা যদি আমরা ঠিকমতো পরি তাহলে হবে কি, যে আমরা ইচ্ছা করলেও হাত মানে নখটা বা হাতটা বা আঙুলটা আমাদের নাকে বা মুখে ঢোকাতে পারছি না। রাইট, ফলে প্রথমে আমাদের দায়িত্ব হচ্ছে মাস্ক পরা। এখন মাস্ক কারা পরবেন সেটা নিয়ে কোশ্চেন আছে, যে আপনি ঘরে বসে থাকলে কি মাস্ক পরবেন? না, দরকার নেই, সাধারণত দরকার নেই। কিন্তু আপনার ঘরে যদি কোনো করোনা ভাইরাসের রোগী থাকে তাহলে আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে। আপনি যদি কোনো
বেশি প্রয়োজনে কোথাও যান, মানে ঘরের বাইরে যান, তাহলে অবশ্যই আপনাকে মাস্ক পরতে হবে। এটা কোন ধরনের মাস্ক পাবেন, এটা কি নর্মাল সার্জিক্যাল মাস্ক না বিশেষ মাস্ক, সে নিয়ে বিতর্ক আছে। কিন্তু আপনাকে অবশ্যই আমরা বলবো যে একটা সাধারণ মাস্ক পরতে হবে। এটি একটি সাধারণ মাস্ক, এটা বাইরের দিকে একটু নীল রঙের আর ভিতরের দিকটা সাদা রঙের। তো এটা এইভাবে ধরে এইভাবে নাকের সাথে করে কানের মাধ্যমে দিয়ে দিতে হবে, তারপর আর এটা টাচ করা যাবে না। যতক্ষণ থাকবে উনি বাইরে ততক্ষণ এটা ইউজ করবে, সাধারণত 6 ঘন্টা বা 8 ঘন্টার বেশি পরা যাবে না। তারপরে প্রয়োজন হলে ঠিক এইভাবে ধরে আবার খুলে এটা ফেলে দিতে হবে। এখন স্যার একটি প্রশ্ন থাকি, এই মাস্কটা কি সেকেন্ড টাইম আবার ব্যবহার করা যাবে? এটা সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে না, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের দেশের আপনি এটা অনেক মানে আমি যদি ডাক্তারি ভাষায় বলি তাহলে বলবো যে অবশ্যই করা যাবে না, কারণ এটা সিঙ্গেল টাইম ইউজের জন্য। কিন্তু একজন গরিব মানুষ ধরেন যে একজন রিক্সাওয়ালা, হ্যাঁ, তাহলে সে কী করবে? সে কি প্রতিদিন একটা করে মাস্ক কিনতে পারবে বা দুটা করে বা তিনটা করে মাস্ক কিনতে পারবে? সেই ব্যাপারে আপনার কী মনে হয়? সেক্ষেত্রে স্যার এই মাস্কের ধরন আছে, কারণ আমরা জেনেছি যে এই মাস্কটি যদি সেকেন্ড টাইম ধোয়া হয় এটা আসলে ডিস্ট্রয় হয়ে যাবে। হ্যাঁ, ডিস্ট্রয় এই মাস্কটা তাদের ব্যবহার করা যাবে না। আরও কিছু কিছু মাস্ক আসছে যেটি সাবান পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার সেটা ব্যবহার করতে পারবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই মাস্কটা স্যার সেই সুবিধা নাই, তাহলে এখানে কটন আছে এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই মাস্কটি পরা যাবে না, তাহলে স্পেশাল কোনো মাস্ক থাকা উচিত বা আপনি বললেন আছে যে যেই ধরনের মাস্কগুলো ইউজ করে রিইউজ করা যেতে পারে। স্যার এবার একটু আসি যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, এটা কারা পরবে, কখন পরা উচিত? পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট মানে পিপি, যেটা হচ্ছে যে শুধুমাত্র যারা রোগীর সংস্পর্শে আসবে অথবা রোগীর যে বর্জ্য পদার্থ যারা অপসরণ করে তারাই পরবে। কারা পরবে? তাহলে রোগীর সংস্পর্শে কারা আসে? ডাক্তার আসেন, নার্স আসেন, ওয়ার্ড বয় আসেন, এরা আসেন। আর রোগীর বর্জ্য যারা পরিষ্কার করেন, যারা হেলথ যেটা রিলেটেড, যেটা ধরেন রোগীর যে সামগ্রী বা একটা এই মাস্ক ইউজ করার পরে যেটা ফেলে দেওয়া হলো সেটাকে যারা ডিসপোজ করেন, এটা কী বলবো আমরা, পরিচ্ছন্নকর্মী, তাদের অবশ্যই এই ধরনের পিপিই পরা উচিত। আর না হলে যারা দূর থেকে রাস্তায় বেরোবেন বা অন্য কোনো কাজে বাইরে বেরোবেন তাদের পিপি পরার কোনো প্রয়োজন আমি মনে করি না এবং কোথাও রিকমেন্ডও করা হয় নাই। এবং বলা হয়েছে যে এটা এতে হিতে বিপরীত হয়, কারণ হচ্ছে যে যারা শখের বশত এটা পড়ছে, শো আপ করার জন্য পড়ছে, যিনি যখন এটা পড়ছেন তিনি ভাবছেন আমার আমি আর করোনা সংক্রমিত হচ্ছেন না, তখন তিনি যত্রতত্র মিশছেন এবং তিনি জানেন না যে এই তার এই যত্রতত্র চলাফেরা করার কারণে এই গাউনটিতে 1 কোটি কোটি ভাইরাস বা যে কোনো ধরনের ইনফেকশাস অর্গানিজম কিন্তু তার ওই কাপড়টার মধ্যে। হ্যাঁ, মজার ব্যাপার, এবং সে আলটিমেটলি ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে আমন্ত্রণজনকে বাসায় নিয়ে আসছেন। মজার ব্যাপারটা আপনি খুব ভালোভাবে এটাকে অ্যাড্রেস করেছেন। যেমন ধরেন উনি খুব শখ করে একটা পিপিই পরলেন, বাইরে গেলেন, ঘুরলেন, ফিরলেন, এর মধ্যে বাইরের যে আমাদের ধরেন ভাইরাস বা ব্যাকটেরিয়া যাই হোক না কেন তার এই পিপিইতে লেগে গেল। পিপিই কিন্তু ওয়ান টাইম এবং ডিসপোজেবল, এটা ইউজ করে যে স্বাস্থ্যকর্মী উনি ফেলে দিবেন এবং এই স্বাস্থ্যকর্মীদের বর্জ্য যিনি মানে ই করেন, যাদের আমরা বলি যে ক্লিনার বা পরিচ্ছন্নকর্মী, ওনারা এটাকে প্রপার জায়গায় ডিসপোজ করবেন। কিন্তু যারা শখের বসে পিপিই পরেন তাদের এই পিপিইতে ভাইরাস বা ব্যাকটেরিয়া জমা হলো, এবং মজার ব্যাপার হলো যে এই পিপিই নিয়ে কিন্তু অনেক ঘরে ঘর ঢুকছেন এবং ঘরে ঢুকছেন এবং ঘরে ঢুকে উনি জীবাণুটাকে কিন্তু ঘরের মধ্যে বাইরের থেকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা আমাদের এই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। আপনারা দেখছেন কামাল হেয়ার এন্ড স্কিন সেন্টার প্রেজেন্টস আজকের এই আয়োজন, করোনা সংক্রমণ এবং ত্বকের সুরক্ষা। আমরা জানছি কিভাবে ত্বকের সুরক্ষা নিতে হয়। আপনাদের যদি কোনো আগ্রহ থেকে থাকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্যার এবার একটি বিষয় আসি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে চর্মরোগের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যদি রোগীদের ফেস করে থাকে সেক্ষেত্রে
তাদের করণীয় কী, তারা কি এই মুহূর্তে ওভার টেলিফোনে কী কী চর্মরোগের সমাধান দেওয়া সম্ভব? আপনি, আমরা জানি যে আপনি একটি হটলাইন চালু রেখেছেন আপনার রোগীদের স্বার্থে, তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তো এই হটলাইনে কী কী চর্মরোগের সেবা দেওয়া সম্ভব? না না, স্কিনের মোস্ট অফ দ্য রোগ, মানে বেশিরভাগ রোগেরই সেবা হটলাইনে দেওয়া সম্ভব। কারণ হচ্ছে কি, অন্যান্য রোগ যেমন ধরেন মেডিসিন বা অন্য রোগের বা সার্জিক্যাল ক্ষেত্রে যেটা সম্ভব না, কিন্তু স্কিন হচ্ছে একটা ভিজুয়াল স্পেশালিটি। এখানে আপনাকে দেখেই বলতে হবে রোগীর রোগটা কি। রোগী যদি খুব ভালো ছবি, একদম ক্লিয়ার কিছু ছবি আমার কাছে পাঠিয়ে দিতে পারে, তাহলে আমি মোটামুটি অ্যাকুরেসিতে যে রোগীর চিকিৎসা দিতে সক্ষম। ফলে রোগী যদি মনে করেন যে তার কোনো প্রবলেম হচ্ছে, স্কিন রিলেটেড কোনো স্কিন ডিজিজ হচ্ছে, তাহলে যদি খুব ভালো কোয়ালিটির কিছু ছবি আমার যে সেন্টার আছে, ওই সেন্টারের যে ফেসবুক পেজ আছে সেই পেজে, অথবা আমার যে হটলাইন আছে সেই হটলাইনে যদি রোগী ছবি পাঠিয়ে দেয়, আমি সাথে সাথেই তাদেরকে চিকিৎসা দিয়ে দিই। আচ্ছা, ফলে হচ্ছে যে স্কিনের রোগীদের এই মুহূর্তে বাইরে বের হয়ে ডাক্তারের চেম্বারে আসার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। খুবই চমৎকার। প্রিয় দর্শক, অনেকেরই অভিযোগ রয়েছে যে চিকিৎসা পাচ্ছে না, কোথায় ডাক্তার, হসপিটালে ডক্টর নেই, প্রাইভেট চেম্বারে ডক্টর নেই। আসলে কথাটা সঠিক নয়। এমনও অনেক চিকিৎসক আছেন যারা তাদের সেবার দরজা 24 ঘন্টা খোলা রেখেছেন আপনাদের জন্য। আর তেমনই একজন ডাক্তার এস এম বক্তিয়ার কামাল, তিনি একজন স্বনামধন্য স্কিন স্পেশালিস্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ। আপনারা যদি এই চর্মরোগের যে কোনো সমস্যা আপনারা ভোগেন, তাহলে দয়া করে আপনার লোকাল যে জায়গাটি, যেই জায়গাটাতে আপনার সমস্যা, সেটা ছবি তুলে পাঠিয়ে দিলে স্যার কিন্তু সমাধান দিয়ে থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং অনেকে অনেক প্রশ্ন রেখেছেন আপনার কাছে। আমাদের সাথে যুক্ত আছেন তাপস সাহা, তিনি লিখেছেন, ভেরি গুড, ভেরি নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ বক্তিয়ার স্যার। আমাদের সাথে যুক্ত আছেন নুরুল ইসলাম, আমাদের সাথে যুক্ত আছেন আব্দুর রাজ্জাক, একজন স্কিন স্পেশালিস্ট, তিনি প্রোগ্রামটি দেখছেন। সুলতানা কামাল, তিনি একটি প্রশ্ন রেখেছেন, স্যার এই মুহূর্তে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে কি না? এই মুহূর্তে না করাই উচিত। কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে এখন জরুরি অবস্থা। আপনাকে বুঝতে হবে যে আমরা না শুধু সারা পৃথিবী একটি জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, হেয়ার ট্রান্সপ্লান্ট কোনো জরুরি কোনো অপারেশন না। না, ফলে হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে রোগীর কোনো প্রবলেম হবে না, করা যাবে। কিন্তু মানে হচ্ছে কি, যে আপনাকে যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট কোনো রোগীকে করি, তখন তাকে কিছু স্টেরয়েড জাতীয় ড্রাগ দেওয়া হয়। এখন যদি বাই চান্স ওই রোগী কোনো করোনা রোগীর সংস্পর্শে আসে, তাহলে তার অবস্থাটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। ফলে আমরা চাই না যে কোনো রোগী কোনো অবস্থাতেই কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে যাক। যেহেতু হেয়ার ট্রান্সপ্লান্ট খুব গুরুত্বপূর্ণ এবং অ্যাসেনশিয়াল জিনিসটা, এটা একটা কসমেটিক অপারেশন, ফলে কসমেটিক অপারেশনগুলো একটা ভালো সময়ে করা উচিত, জরুরি অবস্থাতে কোনোভাবেই করা উচিত না। ধন্যবাদ সুলতানা কামাল, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আরও একজন প্রশ্ন রেখেছেন কি, শিবলি আহমেদ। শিবলি আহমেদ, তিনি খুলনা থেকে প্রশ্ন করেছেন, স্যার আমি একবার হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি কিন্তু আশানুরূপ চুল গজায়নি, সেকেন্ড টাইম করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার ডোনার আছে ততক্ষণ পর্যন্ত করা যাবে। কারণ হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট কোনো কতবার করা যাবে সেটার কোনো লিমিটেশন এখন পর্যন্ত পৃথিবীতে নাই। হেয়ার ট্রান্সপ্লান্ট যতদিন পর্যন্ত ওনার ডোনার থাকবে, ডোনার মানে যেই এরিয়া থেকে আমরা চুল নিই, পিছনে এবং সাইড থেকে, অনেক সময় দাড়ির থেকেও নেওয়া হয়, বডির অন্য জায়গা থেকেও নেওয়া হয়, যতদিন পর্যন্ত ওনার ডোনার থাকবে ততদিন পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে। ফলে হেয়ার ট্রান্সপ্লান্টের ডোনার থাকা পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে, এটার কোনো সেশন নাই যে আমি একবার দুবার তিনবার করলাম। ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন চমৎকার একটি প্রশ্ন রেখেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ ফয়সাল, তিনি লিখেছেন যে স্যার হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে চুল ঘন করা সম্ভব কিনা? হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে চুল ঘন করা অবশ্যই সম্ভব, কিন্তু যেটা হচ্ছে কি, যে আপনি যদি ন্যাচারাল যে আমাদের যে ঘনত্ব, একজন মানুষের ন্যাচারাল যে ঘনত্ব, মানে যেটা ঈশ্বর প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত, সেই ঘনত্ব অনেকে যেটা হচ্ছে যে কিছু আনরিয়েলিস্টিক অবাস্তব চিন্তাভাবনা থেকে এবং কিছু অবাস্তব ভিডিও থেকে, ইউটিউব ভিডিও বা অন্য ভিডিও থেকে, ওনাদের ধারণা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে যে আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত ঘনত্ব, সেই ঘনত্ব অর্জন করা সম্ভব। কিন্তু এটা বাস্তবে সম্ভব না। হেয়ার ট্রান্সপ্লান্টের উদ্দেশ্য হচ্ছে একটা ইলুশন, মানে দৃষ্টিভ্রম ক্রিয়েট করা, যে আপনার চুল নাই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে মনে হবে যে আপনার মাথা ভর্তি চুল। বাস্তবে এটা মাথা ভর্তি হয় না, এটা একটা
দৃষ্টিভ্রম বা আমরা ডাক্তারি, হ্যাঁ ডাক্তার ডাক্তারি ভাষায় বলা হয় যে ইলুশন ক্রিয়েট করা হয়, যে যে কেউ দেখলে আপনাকে মনে করবে যে না আপনার তো মাথাভর্তি চুল, কিন্তু ব্যাপারটা ওরকম না। কারণ আমাদের মাথায় 100,000 চুল আছে, 100,000 চুল ট্রান্সপ্লান্ট করা কখনোই সম্ভব নয়, সর্বোচ্চ 5,000 থেকে 6,000 গ্রাফট ট্রান্সপ্লান্ট করা হয়। তাহলে আপনি 100,000 গ্রাফটকে কীভাবে 5,000 গ্রাফট দিয়ে আপনি রিপ্লেস করবেন? আচ্ছা আচ্ছা। তো অনেকেই অনেক ভিডিও দেখে বা অনেক মানে যারা এখন ব্যাপারটা হচ্ছে কি যে আপনি এখন মুক্ত, আমি কি বলবো যে মিডিয়ার যুগ, আপনার একটা জিমেইল থাকলেই আপনি গুগলে যে কোনো কিছু লিখতে পারেন, আপনার একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি যা খুশি লিখতে পারেন, এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। ফলে অনেক অসাধু লোকজন প্রচারের উদ্দেশ্যে অনেক অবাস্তব তথ্য এখানে উপস্থাপন করেন বা শেয়ার করেন, বাস্তবতা এরকম না। হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনাকে খেয়াল করতে হবে যে আমাদের মাথায় নর্মালি 100,000 গ্রাফ থাকে, কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টে কোনো রোগীর পৃথিবীতে আজ পর্যন্ত 6,000 গ্রাফটের বেশি লাগানো হয় নাই। তাহলে 6,000 গ্রাফ দিয়ে আপনি 100,000 গ্রাফটকে কীভাবে রিপ্লেস করবেন? এটা শুধু একটা ইলিউশন ক্রিয়েট করা হয় যে দেখতে যাতে আপনাকে ভালো দেখা যায়। আচ্ছা আচ্ছা। ন্যাচারাল ঘনত্ব ক্রিয়েট করা যায় না। আর উনি যে প্রশ্নটা করেছেন যে ওনার যে এক্সিস্টিং চুলগুলো আছে সেটার সাথে আরও কিছু হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আরও কিছু ঘনত্ব পাওয়া যাবে কি না? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু তার আগে ওনাকে দেখতে হবে যে ওনার যে চুলগুলো পাতলা হয়ে গেছে সেই চুলগুলো মেডিকেল চিকিৎসা বা অন্য কোনো চিকিৎসার মাধ্যমে গজানো সম্ভব কি না, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হচ্ছে যাদের হেয়ার লাইন উপরে উঠেছে মানে কপাল বড় হয়ে যায়, সেই চুল আর কখনোই অন্য কোনো চিকিৎসায় গজানো সম্ভব না, শুধু সেইখানেই হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত। মানে যেখানে চুল গজানোর আর কোনো সম্ভাবনা নাই, না পিআরপি, না মেডিকেল চিকিৎসা, না মেজোথেরাপি বা পৃথিবীতে অ্যাভেলেবেল যত চিকিৎসা আছে সেই চিকিৎসায় আর ওই চুল গজানো সম্ভব না, তখনই শুধু মাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত। অত্যন্ত চমৎকার একটি উত্তর পেলাম। রওশন আরা পারভীন, চুল পড়ার রোধ করার কিছু পরামর্শ? চুল পড়া রোধ করার আসলে যেটা হচ্ছে ম্যাডাম যে প্রশ্নটি করেছেন, চুল পড়ার কারণ তো আগে জানতে হবে স্যার। যেমন যদি কোনো রোগী প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব জ্বর হয়েছে, জ্বরের চিকিৎসা দেন, তা আপনি যদি নর্মালি বলতে হবে যে আপনি একটু প্যারাসিটামল খান, দেখেন যদি নর্মাল এটা কোনো কারণে জ্বর হয় তাহলে এটা ভালো হয়ে যাবে, বা আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো হয় তাহলে এটা আপনি আপনি ভালো হয়ে যাবে। কিন্তু আপনাকে তো আগে জ্বরের কারণটা বের করতে হবে, এটা ম্যালেরিয়া না টাইফয়েড না অন্য কোনো জ্বর। সেরকম চুল পড়ার আগে কারণটা নির্ধারণ করতে হবে। তবে মহিলা রোগী সাধারণত চুল পড়া যেটা হয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, পুষ্টির অভাব, এই ক্ষেত্রে উনি যে কোনো একটা মাল্টিভিটামিন ট্যাবলেট এবং আরেকটা ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি ট্যাবলেট 6 মাস খেয়ে দেখতে পারেন, প্রতিদিন একটা করে। সাধারণত মহিলাদের যে চুল পড়া সেটা পুষ্টিগত। মহিলাদের চুল পড়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে এটা হলো চুলের উপর টর্চার, এটা আমি সবসময় বলে থাকি। বিভিন্ন ধরনের হেয়ার প্যাক, তারপরে আয়রন করা বা হচ্ছে যে কার্লিং, পার্মিং, অনেক ধরনের মানে পার্লার প্রসিডিউর আছে, ওনারা এগুলো করে থাকেন। এই ধরনের টর্চার থেকে বিরত থাকতে হবে এবং মাঝে মাঝে মাথায় তেল ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রওশন আরা পারভীন। নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। সোলাইমান শেখ ফ্রম কুয়েত, আমাদের একজন কুয়েত প্রবাসী এক ভাই, তিনি একটি প্রশ্ন রেখেছেন, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। তার বয়স 25, কিন্তু চুল পেকে গিয়েছে। আমার কি কাঁচা চুলের মানে চুল কালো, যে কালো চুল ট্রান্সপ্লান্ট করার কোনো সুযোগ রয়েছে কি না? না না, এরকম কোনো সুযোগ নেই। চুল পেকে, চুল পাকা, কালো চুল, ওনার মাথায় যদি কালো চুল কোথাও থেকে থাকে সেটা নিয়ে ওনার যদি কোনো জায়গায় ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয় তাহলে করা যাবে, কিন্তু মানে কালো চুল দিয়ে পাকা চুল রিপ্লেস করার মতো ব্যবস্থা, এটা অনেকেই আমাকে এই কোশ্চেনটা করেন যে কাঁচা চুল দিয়ে পাকা চুল রিপ্লেস করা যাবে কি না। আসলে এটা ইম্পসিবল, এটা অবাস্তব। ফলে যেটা হচ্ছে যে চুল পাকার রোধ করার বা চুল পাকাকে আবার কাঁচা করার কোনো কার্যকরী চিকিৎসা পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। ফলে যাদের চুল পেকে গেছে তারা যদি খুব অস্বস্তি বোধ করেন তাহলে হেয়ার কালার ইউজ করতে হবে, আর কোনো বিকল্প নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোলাইমান শেখ ভাই আপনি কুয়েত থেকে দেখছেন, নিশ্চয়ই আপনি এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ডাক্তার কাঞ্চন কুমার দেব, স্যার হেয়ার ট্রান্সপ্লান্টের কস্ট কত? ডাক্তার কাঞ্চন, হেয়ার ট্রান্সপ্লান্টের চিকিৎসক, হ্যাঁ হেয়ার ট্রান্সপ্লান্টের কস্ট নির্ভর করবে যে আপনি কোথায় করাচ্ছেন, হ্যাঁ, এবং
সেই সেন্টার কতটা লাভ করছে। আমাদের সেন্টারে হেয়ার ট্রান্সপ্লান্টের প্রতি গ্রাফটের কস্ট হচ্ছে 25 টাকা। বাংলাদেশে বিভিন্ন সেন্টার আছে, কারো রেট 30 টাকা, কারো 40 টাকা, কারো 50 টাকা, কারো 100 টাকা। এখন রুগীকে ডিসাইড করতে হবে যে তার আর্থিক ক্ষমতা কতটুকু এবং সে কোন সেন্টারে করবে। আমাদের সেন্টারের রেট হচ্ছে 25 টাকা পার গ্রাফট। ডাক্তার কাঞ্চন, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরাও কিন্তু আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বিদায় নেব। তবে তার আগে এইরকম ক্রান্তিকালে আপনার সাধারণ দর্শকদের জন্য কি বলার আছে? সাধারণ দর্শকদের জন্য যেটা বলার হলো যে আপনি অবশ্যই ঘরে থাকবেন, অবশ্যই ঘরে থাকবেন এবং দয়া করে ঘরে থাকবেন। কোনো অবস্থাতেই খুব জরুরি প্রয়োজন, জরুরি প্রয়োজন বলতে যে খুবই জরুরি, যেটা মেডিকেল ইমার্জেন্সি বা অন্য কোনো ইমার্জেন্সি, স্যার আপনি ঘর থেকে বেরোবেন না। আর ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন, আর ঘর মাস্ক এসেই মাস্কটি ফেলে দেবেন এবং হাত ভালো করে যে কোনো একটি সাবান বা ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলবেন, অথবা আমাদের হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে সেটা দিয়ে 20 সেকেন্ড ধুয়ে ফেলবেন। দর্শক মণ্ডলী, ঘরে থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনোভাবেই কোনো জনবহুল এলাকায় যাওয়া যাবে না, ক্রাউডেড প্লেস মানে যেখানে অনেক লোকজন একসাথে আছে। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু এমন একটি প্রশ্ন যেটি না দেখে আমি আসলে উত্তর না দিয়ে পারছি না। দুটি প্রশ্ন, তাফিফ আলী তিনি একটি প্রশ্ন রেখেছেন, আর মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি একটি প্রশ্ন রেখেছেন। হেয়ারের ভলিউম কেমন করে বাড়ানো যাবে, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, দাড়িতে কম চুল এখানে কি ট্রান্সপ্লান্ট করা যায়? হ্যাঁ, প্রথমে যেটা হচ্ছে হেয়ারের ভলিউম কীভাবে বাড়ানো যাবে, হেয়ারের ভলিউম নির্ভর করে হেয়ারের ওয়াটার কন্টেন্টের উপর, মানে চুলে পানি কতটুকু আছে। ফলে যেটা হচ্ছে চুলে পানি ধরে রাখার জন্য আমাদের চুলে কিন্তু আপ টু 30% পানি। ফলে হচ্ছে আপনি যদি নিয়মিত তেল ব্যবহার করেন এবং নারিকেল তেল হচ্ছে বেস্ট, আচ্ছা, তাহলে আপনার হেয়ার ভলিউম এমনিই বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর দাড়িতে যে, আর দাড়িতে যেটা হচ্ছে যে দাড়িতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু দাড়িতে হেয়ার ট্রান্সপ্লান্ট একটু কস্টলি। নর্মাল হেয়ার ট্রান্সপ্লান্টের প্রায় ডাবল খরচ পড়ে, কারণ এখানে পরিশ্রমটা ডাবল করতে হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর একটা প্রশ্ন চলে এসেছে, সেটি হচ্ছে স্ট্রেস মার্ক কি করলে ঠিক হয়ে যাবে, চিকিৎসা কি? স্ট্রেস মার্ক যিনি প্রশ্নটা করেছেন ওনাকে অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে যে এই প্রশ্নটা আমাকে প্রতিদিনই ফেস করতে হয়, এবং বাজারে অসংখ্য স্ট্রেস মার্ক নিরাময়ের ক্রিম পাওয়া যায় বা বিভিন্ন ধরনের জেল বা সিরাম পাওয়া যায়। বাস্তবতা হচ্ছে স্ট্রেস মার্ক কখনোই ভালো হয় না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমে যায়। স্ট্রেস মার্ক যাদের হয় তাদের সাধারণত ওভারওয়েট থাকে, বা অনেকের প্রেগনেন্সিতে স্ট্রেস মার্ক হয়, বা আজকাল যাদের স্ট্রেস মার্ক হয় তাদের মূলত ফাস্টফুড ইফেক্টের জন্য। ফলে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং ট্রেটিনোয়েন ক্রিম আমাদের দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস মানে ওষুধ কোম্পানি এটা তৈরি করে, আপনি রাতে লাগাবেন, প্রতিদিন ওভারনাইট থাকবে, পরে যখন গোসল করবেন পরের দিন গোসল করবেন, আস্তে আস্তে কমে যাবে, কিন্তু স্ট্রেস মার্ক একদম ভেনিশ হয়ে যাবে। আপনি লেজার বা অন্য যে চিকিৎসায় পৃথিবীতে কে যে কেউ বলুক না কেন, অবশ্যই এটা বিশ্বাস করবেন না, কারণ স্ট্রেস মার্ক কোনো সার্জিক্যাল প্রসিডিউর দিয়েই ভালো করা সম্ভব না। এটা হলো সময় এবং ট্রেটিনোয়েন ক্রিম লাগালে অবশ্যই একটু কমবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং প্রত্যাশা রাখবো এইভাবে রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় সাথে। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, এবং দর্শকদেরকে ধন্যবাদ কষ্ট করে এই প্রোগ্রাম দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।